পুরীরে অঘটন, নরেন্দ্র পুষ্করিণীরে বুড়ি দুইজণকর মৃত্যু হয়েছে। গাধোইবা সময় বুড়ি যাই দুইজণকর মৃত্যু হয়েছে। অগ্নিশম বিভাগ পক্ষরু দুইজণকর মৃতদেহ উদ্ধার করা, তবে দুইজণকর পরিচয় এবে বি অস্পষ্ট রয়েছে। পুষ্করিণীরে বুড়ি দুইজণকর মৃত্যু হয়েছে। পুরীর নরেন্দ্র পুষ্করিণীরে অঘটন, নরেন্দ্র পুষ্করিণীরে দুইজন ব্যক্তিঙ্কর মৃতদেহ পাইছি অগ্নিশম বাহিনী, তবে অগ্নিশম বিভাগ দ্বারা এ দুইজণকর মৃতদেহকে উদ্ধার করা, দুইজণকর পরিচয় এবে বি অস্পষ্ট রয়েছে। পুরীর অঘটন, নরেন্দ্র পুষ্করিণীরে বুড়ি যাই দুইজণকর মৃত্যু হয়েছে। তবে এমানে কিভাবে ভাবে বুড়ি গলে, কারণ গাধোইবা সময় বুড়ি যাই কথা যা জনাপড়ছে, কোন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাই এবং কিভাবে ভাবে মানে বুড়িলে, এসব কথা বর্তমান প্রশ্ন ঘরে রয়েছে। শিবপ্রসাদ দাস সমস্ত অনেক সহযোগী এ সম্পর্কে অধিক আলোচনা করা। শিব, পুরীরে দুইজণকর মৃত্যু হয়েছে নরেন্দ্র পুষ্করিণীরে বুড়ি, কিভাবে ভাবে মানে বুড়ি গলে, এমানে পর্যটক না স্থানীয় লোক, কোণ এমানকর পরিচয়, কিছু প্রারম্ভিক পর্যায়ে খবর মিললা কি? নিশ্চিত ভাবে অভিনাশ, দেখুন এক আমি কহবা এক অভাবনীয় ঘটনা পুঁ নরেন্দ্র পুষ্করিণীর দেখা মিছে, কারণ পুরী নরেন্দ্র পুষ্করিণীর দুইজণকর মৃত্যু ঘটেছে, মানে সম্পর্কীয় দুই ভাই, অর্থাৎ আমি কহবা গঞ্জাম সদর উত্তরাখণ্ড অঞ্চলর রাজকীয় শতপথী ও নলিনকান্ত ত্রিপাঠী, এবং সে গাধোইবার সময় এইভাবে ভাবে অভাবনীয় ঘটনা ঘটিছে, যা ফলে দুইজনের মধ্যে মৃত্যু ঘটিছে। সূচনা মোতাবক আমি কহবা যে পরিবার সহিত, অর্থাৎ নজন সদস্য আসিলে, পুরী আসিলে এবং নরেন্দ্র পুষ্করিণীরে পিণ্ডদান করুলে, এবং এই পিণ্ডদান সময় এই যে দুই ভাই রয়েছে রাজকিরণ চক্রবর্তী ও নলিনীকান্ত ত্রিপাঠী, এমানে মধ্যে নরেন্দ্র পুষ্করিণীরে স্নান করা যাইলে, এবং স্নান করার সময় হঠাৎ বুড়ি যাইলে, এবং মধ্যে সেই সময় মধ্যে দুইজনকর অর্থাৎ মৃত্যু ঘটিছে। কিন্তু সবু বড় কথা হচ্ছে আমি কহবা নরেন্দ্র পুষ্করিণীরে লাইফ গার্ডর ব্যবস্থা নাই, এবং নরেন্দ্র পুষ্করিণীর যে পাহাচ রয়েছে সম্পূর্ণ শিউড়ি রয়েছে, কারণ সেমানে পাহাচরে স্নান করুলে, সে পাহাচরে তাঙ্কর গোড় খসি যাইছে, এবং আমি কহবা মধ্যে অসাধারণতা যোগ মধ্যে এইভাবে ঘটনা ঘটিছে। কিন্তু সবু বড় কথা হচ্ছে, কারণ পঞ্চদূত পুষ্করিণীরে যেহেতু এবে পিণ্ডদান চালছে, হাজার হাজার শ্রদ্ধাল মানে আসছে পিণ্ডদান করুচার, এবং নিজ পিতৃপুরুষের উদ্দেশ্যে এই পিণ্ডদান করে, এবং এই সময় কিপর লাইফ গার্ডকে রখা যায় না, ইয়ে হচ্ছে সবু বড় প্রশ্ন। এবং অন্যপট দেখবা সুরক্ষা কহবা সুরক্ষা যে ব্যবস্থা থাকে লাইফ গার্ড মানে থাকে, সে কৌশি তীর্থ পুষ্করিণীরে বর্তমানে মৃত্যুদান করা যায় না, যা ফলে এইভাবে ভাবে দুইজনকর অমূল্য জীবন আজি চালি যাইছে। এবং নিহত ভাবে কহবা নজন সদস্য নজন পরিবার সহিত আসিলে, এবং রাজকৃষ্ণ পশুপতি হচ্ছে আমি কহবা যেভাবে ভাবে দুই ভাই, আমি সম্পর্কীয় দুই ভাই কথা যে কৌলে, এবং নলিনকান্ত ত্রিপাঠী বয়স হচ্ছে 27, রাজকিরণ শতপথীকর বয়স হচ্ছে 23, রাজকিরণ শতপথী ঘর হচ্ছে ত্রিপুরাখণ্ড অঞ্চল, এবং নলিনকান্ত ত্রিপাঠী ঘর হচ্ছে ইচ্ছাপুর অঞ্চল। কিন্তু যে কথা আপনি কহিলেন যে তাঁর বড়া কথা আপনি উল্লেখ কলে যে বর্তমান পিণ্ড দেওয়া বহু লোক পুরী আসছেন, এবং সে যেতবে পথরের তাঁর গোড় খসিগাল, বাস্তবিক নরেন্দ্র পুষ্করিণীরে এথিপাই কোন কিছু ব্যবস্থা নাই, লাইফ জ্যাকেট হল বা সুরক্ষা বাড় হল, সে কেউ জায়গায় দুইজন পর্যটক সে পিণ্ড দেওয়া আসছেন বা তাঁর কোণী কাম আসছেন, সে পোখরীতে বুড়ি মরি যাচ্ছেন, কেউ জাঁপার না তাঁর মৃতদেহ উদ্ধার করা যাচ্ছে, ই কত অভাবনীয় ঘটনা, বর্তমান এ দিগরে প্রশাসন বিশুদ্ধ ভাবে দৃষ্টি কাহি দেউনি? নিশ্চিত ভাবে যে কথা আমি কহুছিলি, কারণ এই সময়রে মধ্য মাত্রাধিক যে শ্রদ্ধাল মানে আসিথান্তি, কেবল নরেন্দ্র পুষ্করিণী অন্য তীর্থ পুষ্করিণী রয়েছে, পঞ্চ তীর্থ পুষ্করিণী মধ্যে ইয়ে শ্রদ্ধাল মানকর মধ্যে বেশ গহরি রয়েছে, নিজ পুত্রপুরুষ উদ্দেশ্যে মধ্যে পিণ্ডদান করছেন, কিন্তু এই সময়রে অর্থাৎ ইয়ে যে এই সময়রে নিহাতি ভাবে মধ্যে বিভিন্ন তীর্থ পুষ্করিণী মধ্যে সফা সুতরা করা যাওয়া দরকার, তাহা মধ্যে করা যায় না, বিভিন্ন পুষ্করিণী মধ্যে মধ্যে লাইফ গার্ড মধ্যে মুতন করা যাওয়া দরকার, তাহা মধ্যে করা যায় না, নিহাতি ভাবে কহবা জেলা প্রশাসন সম্পূর্ণ ভাবে মধ্যে অনদেখা করুচি, এবং বিভিন্ন তীর্থ পুষ্করিণীর মধ্যে কোণী মধ্যে সুব্যবস্থা করা যাও না, এবং যে আসছেন শ্রদ্ধাল মানে তাঁর মধ্যে কিছু ব্যবস্থা করা যায় না, যার ফলে এইভাবে ভাবে দুইটি অমূল্য জীবন মধ্যে আজ চালি যাইছে। এবং নরেন্দ্র পুষ্করিণী আমি যেভাবে কহুলু, নরেন্দ্র পুষ্করিণী সমস্ত পাহাচ সম্পূর্ণ শিউড়িরে ভরপুর রয়েছে, আপনার পাহাচরে গোড় খোঁজবে মানে সম্পূর্ণ ভাবে তলকু খসি যাবে নিশ্চিত ভাবে। ইয়ে দুর্ঘটনা বর্তমান সময় জেলা প্রশাসন পাই এক বড় বর্তমান চেতাবনী, কারণ যে বর্তমান আসুছেন পুরীকু সেমানক পাই সুরক্ষা দৃষ্টিকোণ এসব দিগ প্রতি অন্ততপক্ষে দৃষ্টি দেবার আবশ্যকতা রয়েছে।